ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটা নতুন সাবজেক্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিতাম, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস নিয়োগ বিজ্ঞপ্তি, অ্যাটর্নি জেনারেল অফিস জব সার্কুলার 2019। তো অ্যাটর্নি জেনারেল অফিস জব সার্কুলার বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল অফিস শূন্য পদসমূহে জনবলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাটর্নি জেনারেল অফিস 4টি পদে মোট 16 জন কাকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হলো। তো প্রথম যে পদটি সেটা হচ্ছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা আছে স্নাতক বা সমমান ডিগ্রি এবং অন্যান্য যে যোগ্যতা, শার্ট লিপি প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 50 ও 80, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে 25 ও 30, এবং বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590 টাকা। তারপরের যে পদটি সেটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষি, পদ সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান। অন্যান্য যে যোগ্যতা, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে 20 ও 20, এবং বেতন স্কেল হবে 9,300 থেকে 5,490 টাকা। তারপরে যে পদটি হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা হচ্ছে 6টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং বেতন স্কেল হবে 8,250 থেকে 20,010 টাকা। তারপরে যে পদটি সেটা হচ্ছে সুইপার, পদ সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণীর পাস এবং বেতন স্কেল হবে 8,250 থেকে 20,010 টাকা। আবেদনের যে ঠিকানা, প্রশাসনিক কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশ সুপ্রিম কোর্ট এলাকা ঢাকা 1000। আর আবেদনের শেষ সময় হচ্ছে 18 নভেম্বর 2019 বিকাল 4টার মধ্যে আবেদনপত্র দাখিল করতে হবে। এবং বিস্তারিত জানতে যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে দেওয়া আছে, তো আমি আপনাদের সুবিধাতে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সরাসরি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এবং এখানে যে আবেদন পত্রটি, এখানে আবেদন পত্রটি দেওয়া আছে, এটাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন নতুন জব সার্কুলার এবং টেক ভিডিও পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।